একদিকে যেখানে ভারতের কোম্পানিগুলো সাবমেরিন এবং যুদ্ধজাহাজের প্রজেক্টে দ্রুত গতিতে কাজ করছে, সেখানে অন্যদিকে এখন ব্রিটেনের মতো দেশও ভারতকে ডেভেলপমেন্টের ক্রিটিক্যাল টেকনোলজি ট্রান্সফার করার জন্য নিজের হাত আগে বাড়িয়ে দিচ্ছে। আর সত্যই জারি হওয়া খবরটা শোনার পর আপনারা অন্যান্য দেশে ভারতের শক্তির আন্দাজ করতে পারবেন। আসলে রিসেন্টলি জারি করা খবর অনুযায়ী ইউকে অর্থাৎ ব্রিটেন ভারতকে ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম মানে যুদ্ধ জাহাজের ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফার করতে চলেছে। শুধু টেকনোলজি ট্রান্সফার করছে না, বরং শুরুতে ব্রিটেনের কোম্পানি ভারতে এসে ইলেকট্রিক প্রোপালশন সিস্টেমের ডেভেলপমেন্টের ওপর কাজ করতে চলেছে। এই ইলেকট্রিক প্রোপালশন সিস্টেমের কথা বললে এর ব্যবহার ভারতের যুদ্ধ জাহাজে ব্যবহৃত হওয়া ইঞ্জিনে করা হবে। কারণ দেখা হলে ভারত যেই যুদ্ধ জাহাজে ডেভেলপমেন্টের ওপর কাজ করছে সেটাকে ডিজেল ইঞ্জিন, গ্যাস টারবাইন বা স্টিম টারবাইন দিয়ে অপারেট করা হবে। তো এক্ষেত্রে ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম সম্পন্ন ইঞ্জিনের ব্যবহার করায় এটা আগের থেকে বেশি শক্তিশালী ও সেটার ক্যাপাসিটি আগের তুলনায় অনেক গুণ বেশি হতে চলেছে। আর ভালো ব্যাপার হলো এই টেকনোলজি ডেভেলপমেন্টে ভারত ব্রিটেনের মতো ভরসাযোগ্য শক্তিশালী দেশের সঙ্গ পেতে চলেছে। পুরো আপডেটটা কি সেটাই ভিডিওতে জেনে নি। এগিয়ে যাওয়ার পূর্বে ভারত ওয়ারশিপে ব্যবহৃত হওয়া ইঞ্জিন বানানোর প্রজেক্টে ব্রিটেনের সঙ্গ পেয়ে গেছে বলে ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। এটা আপনাদের কাছে এক সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ভারত এবং ব্রিটেনের সম্পর্ক দীর্ঘ সময় ধরে ভালো রয়েছে, যেখানে ভারত এবং ব্রিটেনের মাঝে দিন প্রতিদিন বাইল্যাটারাল ট্রেড বাড়ছে। আর দুই দেশ বিপদের সময় একে অপরকে সবসময় সাহায্য করে এসছে। ভারতে ইন্ডিয়া নেভির জন্য যে অ্যাডভান্স যুদ্ধ জাহাজ বানানো হচ্ছে তাতে তুর্কির কোম্পানিগুলোরও পার্টনারশিপ থাকত, যা অনুযায়ী তুর্কির ইঞ্জিনিয়ারদের দল এই মাসের শেষেই এই প্রজেক্টে কাজ করার জন্য ভারতে আসত। কিন্তু তুর্কিকে পাকিস্তানের দিকে ঝুঁকে থাকতে দেখে ভারত তুর্কির কোম্পানিগুলোকে লাথি মেরে এই প্রজেক্ট থেকে বের করে দেয়। কারণ ভারতের এই ভয় ছিল তুর্কি পরবর্তী সময়ে গিয়ে ইন্ডিয়ান নেভির জন্য বানানো যুদ্ধ জাহাজের টেকনোলজি পাকিস্তানকে ট্রান্সফার করতে পারে। সেই জন্য ভারত ও তুর্কির মাঝে ইন্ডিয়ান নেভি শিপিং এর প্রজেক্টে ফাইনাল করা ডিলকে ভারতের তরফ থেকে রিজেক্ট করে দেওয়া হয়। মানে দেখা হলে ভারত তুর্কির মুখে লাথি মেরে তাদের এই প্রজেক্টে আধিপত্য বিস্তারের পূর্বেই পুরোপুরি বের করে দেয়। যদিও ভারত তুর্কিকে তো এই প্রজেক্ট থেকে বের করে দেয়, কিন্তু তারপর ভারতের কোম্পানিগুলোর সামনে ইন্ডিয়ান নেভির জন্য এই অ্যাডভান্স ও হাতিয়ারে পরিপূর্ণ যুদ্ধ জাহাজের ইঞ্জিন বানাতে অনেক সমস্যা আসত, যার জন্য ভারত অন্য দেশের সন্ধান করছিল যাতে ভারত তাদের সঙ্গে পার্টনারশিপ করে এই যুদ্ধ জাহাজে ব্যবহৃত হওয়া ইঞ্জিনের ক্রিটিক্যাল টেকনোলজির ক্ষেত্রে একসাথে মিলে কাজ করতে পারে। আর সদ্যই জারি হওয়া খবর অনুযায়ী ভারত অপশন হিসেবে ইউকে অর্থাৎ ব্রিটেনকে পেয়েছে, যা ভারতের জন্য একটা ভরসাযোগ্য দেশ, যেখানে ব্রিটেন ভারতকে যুদ্ধ জাহাজের ইঞ্জিনে ব্যবহৃত হওয়া ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম ভারতকে দিতে চলেছে। আর এমনিতেও দেখা হলে এটাকে ভারতের জন্য ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হতে পারে। কারণ ভারত এবং ব্রিটেন মিলে এমন ইঞ্জিনের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করছে যে ইঞ্জিনকে ভারতের যে কোনো ওয়ারশিপে ইনস্টল করা যেতে পারে। আর কামাল করা বিষয় হলো এই টেকনোলজির ওপর ভিত্তি করে ওই ইঞ্জিনগুলো বানানোর পর সেগুলোকে যেই ওয়ারশিপে ইনস্টল করে দেওয়া হবে সেটাকে কোনো সাবমেরিন দিয়ে ধরা অসম্ভব। আপনাদের বলে রাখি, কয়েকটা মাত্র হাতে গোনা দেশই এমন রয়েছে যারা বর্তমান সময়ে এই টেকনোলজির ওপর কাজ করছে, আর ভারতও এখন ওই দেশগুলোর মধ্যে একটা হতে চলেছে যারা এই টেকনোলজির ওপর কাজ করে বানানো ইঞ্জিনকে ইন্ডিয়ান নেভিতে ব্যবহারের জন্য ডেভেলপ করা ওয়ারশিপে লাগাতে চলেছে। আপাতত এখনকার কথা বলা হলে ভারতই নয় বরং অন্য দেশেরও যুদ্ধ জাহাজে যেই প্রোপালশন সিস্টেম ব্যবহার করা হয়, মানে যাদের শক্তির সহায়তায় যুদ্ধ জাহাজ এগিয়ে চলে, তার মধ্যে ডিজেল ইঞ্জিন, গ্যাস টারবাইন বা স্টিম টারবাইন লাগানো থাকে। কিন্তু প্রোপালশন সিস্টেমে ডিজেল ইঞ্জিন বা গ্যাস টারবাইন লাগার কারণে যখন সেটাকে অপারেট করা হয় তখন সেটা প্রচন্ড আওয়াজ সৃষ্টি করে, যার জন্য যে কোনো সাবমেরিনের ক্ষেত্রে তরঙ্গের ব্যবহার করে যুদ্ধজাহাজকে ডিটেক্ট করে সেটার সন্ধান করা অনেক সহজ হয়ে যায়। আর রিসেন্টলি যেইভাবে চীন ভারত মহাসাগরে গোয়েন্দা জাহাজ এবং সাবমেরিনকে ডিপ্লয় করছে, সেক্ষেত্রে ভারতের এই সমস্যার সঙ্গে মোকাবিলা করা
অত্যন্ত জরুরি হয়ে ওঠে। আর এর মাঝে ব্রিটেন ভারতের জন্য মারাত্মক সাহায্যকারী প্রমাণিত হতে চলেছে, কারণ ব্রিটেনের কাছে ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম সম্পন্ন ইঞ্জিন বানানোর টেকনোলজি মজুদ রয়েছে, যেখানে ব্রিটেন এবং ভারতের মধ্যে যেই কন্ট্রাক্ট ফাইনাল করা হয়েছে তা অনুযায়ী ভারত এবং ব্রিটেন দুই দেশ মিলে ইলেকট্রিক প্রোপালশন ইঞ্জিন বানানোর উপর কাজ করতে চলেছে। মানে নজর দেওয়া হলে এই সময় ব্রিটেন এবং ভারত ডিফেন্স পার্টনারশিপের জন্য খুবই ভালো মিত্র দেশ হয়ে গেছে। আর এই দুই দেশের মাঝে দিনকে দিন ডিফেন্স পার্টনারশিপের জন্য নিকটতা ক্রমশ বেড়েই যাচ্ছে। এর আন্দাজ আপনি এর থেকেই করতে পারেন যে সদ্যই 75 বছরের রেকর্ড ভেঙে ভারত ইউকের ওয়ারশিপকে নিজের এখানে রিপেয়ারিং এর জন্য ডেকেছিল। মানে দেখা হলে এখন ভারত ইউকের ওয়ারশিপ অর্থাৎ যুদ্ধ জাহাজের রিপেয়ারিং করাও শুরু করে দিয়েছে, যা ব্রিটেন এবং ভারতের মাঝে একটা মেজর ডিফেন্স পার্টনারশিপ। আর আপনাদের বলে রাখি, না শুধু ইউকের ওয়ারশিপ ভারতে রিপেয়ারিং এবং মেনটেন্স এর জন্য প্রথমবার এসছে, বরং আগামী কয়েক বছরের মধ্যে ইউকে অনেক যুদ্ধ জাহাজের রিপেয়ারিং ভারতে হওয়ার জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর কন্ট্রাক্টও সাইন করা হয়ে গেছে। আপাতত ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম সম্পন্ন যে ইঞ্জিন বানানো হবে তার থেকে কোনো ছোটখাটো নয়, বরং 6,000 টন ওজন সম্পন্ন যুদ্ধ জাহাজকে সহজেই চালানো যেতে পারে। যদিও আপনাদের বলে রাখি, শুরুতে ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম সম্পন্ন ইঞ্জিন বানানোর এগ্রিমেন্ট ইন্ডিয়ান এবং ব্রিটিশ সরকারের মাঝে করা হচ্ছে, যেখানে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর হেভি ক্যাপাসিটি সম্পন্ন ইউকের কোম্পানি জি পাওয়ার কনভার্সন এবং ভারতের হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের মাঝে সহযোগের মাধ্যমে ডেভেলপ করা হবে। দুটো কোম্পানি ইন্টিগ্রেটেড ফুল ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম ডেভেলপ করার জন্য একটা সমঝোতায় সাইনও করে নিয়েছে। বাকি আপনাদের কি মনে হয়, ভারত ও ব্রিটেন ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম সম্পন্ন ইঞ্জিনকে ডেভেলপ করতে সফলতা অর্জন করতে চলেছে নাকি না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন, যাতে ইনফরমেশনটা তাদের কাছেও পৌঁছে যায়। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও আরো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের 5 লক্ষ পরিবারের সদস্য হয়ে থাকুন।